30শে ডিসেম্বর 2016 পথ চলা শুরু, আজ 2021, এখনও প্রকল্পটি চলছে। জানতে ইচ্ছে করছে তো কোন প্রকল্প? স্বাস্থ্যসাথী প্রকল্প। নমস্কার, আমি পূর্বা, চলে এসেছি এগিয়ে বাংলা নিউজের থেকে। চলুন দেখা যাক এই প্রকল্প মানুষকে কতটা হেল্প করেছে আর তাদের রিয়াকশন। স্বাস্থ্যসাথী কার্ড তো আমি পেয়েছি অলরেডি, মানে 2-3 মাস আগে আমি পেয়েছি, ঠিক আছে। কিন্তু এখনও পর্যন্ত ওইটাকে আমি কোনো রকম ইউজ করিনি, তো ইন ফিউচার হয়তো ইউজ করতে হতেও পারে। এবার যে ইউজ করি তখন, মানে তখন বুঝতে পারবো যে এটা কতটা রেজাল্ট আমরা পাবো, বা যখন ইউজ করবো নার্সিং হোমে গেলে বা এ করলে তখন আমরা বুঝতে পারবো। কি মনে হচ্ছে কতটা এটা হেল্পফুল হবে সব মানুষের জন্য? সব মানুষের জন্য তো মানে যাদের হয়েছে তাদের হেল্পফুল হওয়াটাই দরকার আমি মনে করি। হ্যাঁ, কারণ যেমন দিয়েছে, হ্যাঁ, এটা স্টেট গভর্নমেন্ট থেকে দিয়েছে এবং তাদের ভালো হোক বা তারা চিকিৎসা ঠিকমতো পাক সেটাই আমি আশা করবো সবসময়, সব মানুষের ক্ষেত্রেই, তো আমার জন্য না, সবারই জন্যই আমি আশা করবো তারা যেন ঠিকমতো চিকিৎসা পায়। দেখো একটা কথা বলছি, এখন চিকিৎসার যেভাবে ক্রমাগত হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে তাতে মিনিমাম একটা সাপোর্ট পেলেও সেটা কমতি কিছু নয়, সেই জন্যই আমি বলছি যে স্কিম হিসেবে এটা খুবই ভালো। এক্স্যাক্টলি বাই দ্য গভর্নমেন্ট আফটার কোভিড এটা আমাদের একটা হেল্পিং হ্যান্ড হচ্ছে, ইটস গুড। আমাদের মানে নর্মালি মিডল ক্লাস ফ্যামিলিরা যারা এসব সার্ভাইভ করতে পারে না, কেন বিকজ অফ কোভিড যতটা শুনলাম ইট ওয়াজ আ ভেরি হিউজ অ্যামাউন্ট যদি এনিবডি ইনফেক্টেড উইথ দিস। তো আমাদের মিডল ক্লাসদের জন্য এসব তো করতে গেলে অনেকই বড়ো একটা সমস্যা, তো ওর জন্য যদি গভর্নমেন্ট আমাদেরকে হেল্প করছেন তো ভেরি মাচ থ্যাংকস টু দি গভর্নমেন্ট। লোকে তো যে পলিসি নিয়েছে এটা তো ভালো পলিসি, কিন্তু সাহায্য করলে খুবই ভালো হবে গভর্নমেন্টের, এটা গরিব লোক বড় লোক সবাই পাবে, সেটা তো সবারই সুবিধা হবে। আমি আশা করব যে সবাই যাতে পায়, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা চেষ্টা করে জানে, সেটা করেই আমি খুশি হব। আর সবাই জানে পায়, সে অনেকে পাচ্ছে অনেকে পাচ্ছে না, এটা এটা না সবাই জানে পেলে খুব খুশি হব। জো মিডল ক্লাস ও জো থোড়ে পুয়ার লোক হোঙ্গে উন লোগো কো হেল্প তো করেগা, ক্যোঁকি গভর্নমেন্ট প্রোভাইডেড হ্যায় সবকো, একে পাস তো ইতনা ফান্ডস নাহিঁ কি ও লোগ প্রাইভেট ইন্স্যুরেন্স ইয়া কুছ লে সকে, তো হেল্প করেগা, লেকিন সব হসপিটাল মে অ্যাপ্লিকেবল নেই হ্যায় তো উসকো লেকে কাফি ডিফিকাল্টি হোগা। মনে হচ্ছে তো হেল্প হবে, এখন কি বলবো, এর বেশি আর কি বলবো, হেল্প হতে পারে, অনেকে তো পেয়েছে, এবার দেখা যাক কতদূর কি হয়। বেসিক্যালি আমি এখনো পাইনি অবশ্য, এখন দেখি কি হয়, অ্যাপ্লাই করেছি নিশ্চয়ই হবে, আমাদের ওদিকে অনেকে পেয়েছেন, তারা বলছেন যে পেয়েছেন। তাহলে আমরা দেখে নিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রকল্পটি মানুষকে কতটা সাহায্য করেছে আর মানুষের মতামত। আপনাদের মতামত কিন্তু আমাদের লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ক্যামেরায় পবনের সাথে আমি পূর্বা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।